কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ প্যানেল যখন ভোটারদের আপ্যায়ন করছেন রাজধানীর পাঁচ তারকা হোটেলে, তখন শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে সমন্বয় পরিষদের প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এরই মধ্যে বিভাগীয় আট শহরে গিয়ে কাউন্সিলরদের কাছে নিজেদের পরিকল্পনা জানিয়েছে। আগামী 26 সেপ্টেম্বর জাঁকজমকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে সমন্বয় পরিষদ। আমরা প্ল্যান করেছি যে ডোর টু ডোর আমরা যাব সবাই ভোট চাওয়ার জন্য, এবং আমাদের আগামী 26 তারিখে আমাদের ইশতেহারে আমরা সব বলে দেব যে আমরা কি করব না না করব, এবং চেষ্টা করব ভোটে জিতি বা না জিতি আমরা সবসময় এদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা একটা পরিবর্তন চাই, আমরা চাই যে 12 বছর আপনারা দেখেছেন সবাই আমরা কি পেয়েছি, আর আমাদের একবার অন্তত দিয়ে দেখুন যে আমরা কি করতে পারি। আমরা কোথাও অল্প হলো তো আমরা বলি না যে আমরা 4 বছরে একদম সব কিছু পরিবর্তন করে দিব, বাট আমরা 4 বছরে অ্যাটলিস্ট ভালো কিছু স্টার্ট করে দিব যাতে আমাদের বাংলাদেশের ফুটবল ভালো দিকে আগায়। এদিকে প্রচার প্রচারণায় এগিয়ে থাকা সম্মিলিত পরিষদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে একাধিকবার। বাফুফে প্রাঙ্গণে সভা করার পর ক্লাবগুলোকে সরাসরি আর্থিক সুবিধা দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা। উনি যদি এবার নির্বাচিত হন, ওনার প্যানেল সম্পূর্ণ প্যানেল আসেন, ওনাকে ডিস্টার্ব করার মতো কোনো লোক না থাকে, তাহলে উনি প্রত্যেকটা ফার্স্ট ডিভিশন ক্লাবকে 4 লাখ টাকা, সেকেন্ড ডিভিশন ক্লাবকে 3.5 লাখ টাকা, এবং থার্ড ডিভিশন ক্লাবগুলোকে 3 লাখ টাকা করে উনি প্রতি বছরে অনুদান দিয়ে যাবেন। তবে এ নিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের সাধারণ নির্বাচনে যে ধরনের আচরণবিধি আমরা আদালতে বা পত্রপত্রিকায় আলোচনা হয়, সেগুলোর প্রেক্ষিতে আমরা বাফুফে নির্বাচনকেও দেখবো, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে যে বাফুফের যে আচরণবিধি এটা বাফুফে নিজেদের তৈরি, এবং সেখানে এই জাতীয় উপাদানগুলো অনুপস্থিত, একদম সাদামাটা ভাষায়। সুতরাং যেটা দেখতে আপনার অসংলগ্ন কাজ বলে মনে হচ্ছে বা আপত্তিকর কাজ বলে মনে হচ্ছে, সাধারণ বিবেচনায় আপত্তিকর হতে পারে, কিন্তু অপরাধ হবে তখন যখন আইনের ভঙ্গ হয়। আইনে যখন বিধান নাই তখন আপনি অপরাধ বলবেন কীভাবে, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আমাদের যে নির্বাচনী আচরণবিধি এটার যে লঙ্ঘন, সে লঙ্ঘনগুলোর মধ্যে এই ধরনের যেমন বাফুফের নিয়মিত যে কাজগুলো, এগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না। আগামী 3রা অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাঁতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। আবু সাদাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।